কান্নারত এই পরিবারটির পাশে দাঁড়িয়েছে ওরা এগারো জন। দলীয় ও ধর্মীয় বৃত্তের পরিমণ্ডলে আটকে না থেকে এই করোনা দুর্যোগে মানবিকতাকে হৃদয়ে ধারণ করে কুমিল্লার মুরাদনগরে করোনায় মারা যাওয়া মৃতদেহ দাফন ও সৎকার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরা সবাই মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য। সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা প্রায় সবকটি মৃতদেহ জীবনের ঝুঁকি নিয়ে দাফন ও দাহ করে এই এগারো জনের দল। মুসলিম হয়ে এক হিন্দু ব্যক্তির লাশের সৎকার করে আলোচনায় আসেন এই আর্তমানবতায় নিবেদিত দলটি। এলাকার মানুষ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। শুরু হওয়ার পর থেকে যুবলীগ অনেকগুলো কাজ করেছে। সর্বশেষ যেটা সেটা হচ্ছে যখন একজন করোনা সাসপেক্টেড কিংবা করোনা শনাক্ত করার একজন মানুষ যখন মারা যান, তখন যখন তার পরিবারের সদস্য বৃন্দরাও তার আশেপাশে আসতে চান না, তখন মানবতার ডাকে যুবলীগের আমাদের এখানে যে সদস্যরা আছে তারা সকলেই এগিয়ে আসে। সেক্ষেত্রে আমাদের এই যুবলীগের কমিটিটা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এই যে মৃত্যু দেওয়াগুলোকে সৎকার করছে, এটা আমি মনে করি যে এটা মানবিক এক দৃষ্টান্ত। যদি মুরাদনগরের কোথাও কেউ মারা যায় করোনা রোগে, তারা ছুটে যান দাফন কাফনের জন্য, যেখানে আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিবারের লোকজনকে আমরা কাছে পাই না। মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিনের নেতৃত্বে যে এগারো সদস্যের টিম, তারা করোনা উপসর্গ এবং করোনা রোগীর দাফনের সাথে নিয়োজিত। তাদেরকে তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য আমরা হসপিটাল থেকে সম্পূর্ণ পিপিই সেট বলতে মানে মাস্ক, গগলস, গ্লাভস এবং শু কভার সহ আমরা সম্পূর্ণ পিপিই সেট তাদেরকে সরবরাহ করেছি। এবং তাদের কাজের শুরুতেই, কাজ শুরু করার পূর্বেই তাদেরকে আমরা ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি, এবং তারা যাতে ব্যক্তিগতভাবে আক্রান্ত না হতে পারে সেই ব্যাপারেও তাদের সুরক্ষার বিষয়টি আমরা নিশ্চিত করেছি। উপজেলার যাত্রাপুর গ্রামের গত শুক্রবার রাতে প্রদীপ চন্দ্র দেবনাথ নামের এক ইউপি সচিব মৃত্যুবরণ করলে তার পরিবার ও আত্মীয় স্বজনরা লাশটিকে সৎকারে অপারগতা প্রকাশ করলে উপজেলা আওয়ামী যুবলীগের এগারো জন নেতাকর্মীবৃন্দ লাশটি সৎকারের ব্যবস্থা করে। আমরা এগারো জনের একটি টিম মুরাদনগর মাননীয় সাংসদ আলহাজ ইসফুল্লাহ হারুনের পরামর্শক্রমে আমরা মুরাদনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অভিষেক দাস এবং স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আলমের সাথে আলাপ আলোচনা করে আমরা স্বাস্থ্যবিধি মেনে একটি ট্রেনিং নিয়ে আমরা এগারো জন মুরাদনগর উপজেলা একটি দাফন কাফন টিম করেছি। এই টিমের নেতৃত্বে আমি নিজেই দিচ্ছি। এই টিম নিয়ে আমরা এ পর্যন্ত মুরাদনগর উপজেলা যতগুলা করোনা ভাইরাস কিংবা করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন আমরা প্রত্যেকেরই আমরা দাফন কাফন আমরা করে গত পরশুদিন একজন হিন্দু রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন, ওনাকে আমরা সৎকার করেছি। আমরা আসলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, কে কোন ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, আমরা আসলে ওই দিকগুলো বিবেচনা করি না, সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে, মানবিক চিন্তা চেতনা করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আগামীতেও আমি দোয়া করি আল্লাহ পাক মহান রাব্বুল আলামিনের কাছে যেন করোনা আক্রান্ত হয়ে বিশ্বের তথা বাংলাদেশের তথা মুরাদনগর উপজেলার কেউ যেন না মারা যায়। যদি কেউ মারা যায় আমরা মুরাদনগর উপজেলা যুবলীগের এই এগারো জনের টিম আমরা প্রস্তুত রয়েছি। আমরা শুধু এই লাশ দাফন কাফন নয়, অন্যান্য যে কোনো সামাজিক কর্মকাণ্ডে ইনশাল্লাহ আমরা সকল শ্রেণী পেশার মানুষের পাশে ইনশাল্লাহ যেন দাঁড়াতে পারি, তার জন্য আপনারা দোয়া করবেন। এছাড়াও উপজেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বারো জনের কাফন দাফনের ব্যবস্থাও করেছে তারা। স্থানীয় জনগণ মনে করছে এ ধরনের ঘটনা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এগারো জনেরই দলটি তাদের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা করছে এলাকার সকলে। তবে এই কাজটি সম্পন্নের সময় এই দলের কেউ আক্রান্ত হলে তাদের সুচিকিৎসা ও পরিবারের নিরাপত্তার বিষয়টি প্রশাসন বিবেচনা করবে এমনটাই প্রত্যাশা করছে সচেতন নাগরিকগণ।